রোববার ইউক্রেনের খেরসন শহরের কেন্দ্রস্থলে একের পর এক গোলা হামলা চালায় রাশিয়া। অঞ্চলটির বিভিন্ন আবাসিক ভবন লক্ষ্য করে চালানো এ হামলায় হতাহত হন বেশ কয়েকজন। গত মাসে শহরটি থেকে পিছু হটেছিল রুশ সেনারা। এর মধ্যেই ইউক্রেনের আকাশসীমা রক্ষায় পশ্চিমা মিত্রদের কাছে ফের অস্ত্র সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, রুশ বাহিনীর হামলা প্রতিহত করতে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই। বর্তমান বাস্তবতায় রাশিয়ার সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই বলেও দাবি করেন জেলেনস্কি। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলেছেন, আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার ঝুঁকি কমাতে এখনই ইউক্রেনের শান্তি ফেরানোর আলোচনা শুরু করা উচিত। যুক্তরাষ্ট্রের সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও জেরাল্ড ফোর্ডের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হেনরি কিসিঞ্জার। স্নায়ুযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র যে কৌশলে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বৈরিতা কমিয়েছিল তার অন্যতম কারিগর ছিলেন তিনি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।